মনে হয় না একটা গান কাভার করলে কিন্তু সেরকম আর ভালো লাগে না। যে ধরো এই গান তো শুনছি, বধুবেশে কন্যা দুলহে কা সেহরা কভার বাই তোশিবা, এই গানটার উপর তোমরা অনেকে রিয়াকশন চেয়েছো, গানটাতে আজকে আমরা রিয়াকশন দিব। তোশিবা হচ্ছে সিলেটের এক মেয়ে, যে কিনা এই সমসাময়িক সময়ে পুরো বাংলাদেশে যার সুনাম তার গানের স্কিলের কারণে, দক্ষতার কারণে। সে তার গানের মাধ্যমে, তার কণ্ঠের মাধ্যমে মোটামুটি সারা বাংলাদেশের মিউজিক প্রেমীদের মন জয় করে নিয়েছে। তো সে আই থিঙ্ক কভার করছে বধূবি সে কন্যা, যেটা খুবই ফেমাস একটা গান, মমতাজের আই গেস গানটা, অনেক আগের গান। আর দুলহে কা সেহরা আই থিঙ্ক একটা হিন্দি গান, যে গানটাকে সে কভার করছে। তো চলো আমরা শুনি তার কভারটা কেমন হয়েছে। তোশিবারে চিনছো তো নাকি, ওই যে নয়া দামান, নয়া দামানের যে ফিমেল সিঙ্গারটা ছিল। ওকে, লাস্ট জায়গা বধুবে সে কন্যা। বিউটিফুল লেডি, হারিকেন, লাইটিং সুন্দর, ইজ বিউটিফুল। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে, বধূবে সে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে, ও বধূবে সে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, শি ইজ ড্যাম চ্যালেঞ্জিং। গানের লিরিক গুলো কিন্তু অনেক সুন্দর, একটা নববধূ। বন্ধু স্বজন সাক্ষী রয় একটি কবুল বলতে, হায় আল্লাহ মিলায় যেন দুটি মন, হায় আল্লাহ মিলায় যেন দুটি মন। তোশিবা ব্রিং সাম হিন্দি ক্লাস। ওকে, বিফোর হিন্দি ক্লাসিক আমরা হিন্দি ভার্সে যাওয়ার আগে বাংলা ভার্সটা নিয়ে একটু কথা বলি। অসাধারণ তোশিবার যে কণ্ঠের স্কেল, তার যে দক্ষতা গাওয়ার যে স্টাইল, খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। আর গানটা নিয়ে যদি কথা বলি, বাংলাদেশের খুবই বিখ্যাত একটা গান। গানটাতে মূলত একটা নববধূ বিয়ের সময়ের যে অবস্থানটা তাদের, সেটা সম্পর্কে কথাবার্তা বলা হয়েছে। একটা মানুষকে চিনে না জানে না, অ্যারেঞ্জ ম্যারেজ, যেটা বাংলাদেশের কালচার সংস্কৃতির সাথে বাবা মা চয়েস করে একটা ছেলের সাথে বিয়ে দিবে বা একটা মেয়ের সাথে বিয়ে দিবে, এই যে অ্যারেঞ্জ ম্যারেজের যে বিষয়টা, একটা মানুষকে চিনে না জানে না, ক্ষণিকের সময়ের মধ্যেই ওই মানুষটার খুব কাছাকাছি চলে যায়, ওই মানুষটার মানে তার জীবন হয়ে যায় সেই মানুষটা। সো এই বিষয়গুলো আসলে কথাবার্তা বলতে বধূবে সে কন্যা যে গানটা, ওই গানটার মধ্যে অনেক আগের গান। তো এখন আমরা যেটা শুনবো সেটা হচ্ছে দুলহে কা সেহরা, এটাও একটা হিন্দি খুবই ভালো একটা ফেমাস একটা গান। তো চলো আমরা হিন্দি যে ভার্সনটা সেটা শুনি। পল ভর মেঁ কেসে বদলতে হ্যায় রিশতে, আব তো হর আপনা বেগানা লগতা হ্যায়, দুলহে কা সেহরা সুহানা লগতা হ্যায়, দুলহন কা তো দিল দিওয়ানা লগতা হ্যায়। ইন্ডিয়ান কালচার, হিন্দু কালচার, প্যার সে জোড়া হে রব নে প্রীত কা দামন, হ্যায় নাহি রসমে নাহি কসমে নাহি উলঝন, হোঠ হে খাম
বন্ধন হৃদয়ের বন্ধন সে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে ও ওয়াও দুই দেশের দুইটা ভার্সন সে গাইছে আমার মনে হয় একই সুরের দুইটা ভার্সন একটাতে যেখানে সারা বাংলাদেশের বিয়ে সাদের কালচার সংস্কৃতির মধ্যে কি হয় না হয় সেটা উঠে আসছে অ্যান্ড সেকেন্ড ভার্সটাতে সে হিন্দি এত সুন্দর করে গায় কীভাবে আমি জানি না বাঙালি হয়ে এত সুন্দর হিন্দি গান গাওয়া আর তার যেই ভার্সটা সে হিন্দিতে দিছে একদম অরিজিনাল যে ভার্সনটা সেটার মতোই মনে হয়েছে এবং তারটা আরও আলাদা মনে হয়েছে কারণ সে তার মতো করে গাইছে একটাতে বাংলাদেশের কৃষ্টি কালচার বাংলাদেশের বিয়ে শাদী কীভাবে হয় আর আরেকটাতে ইন্ডিয়ার বিশেষ করে হিন্দুদের বাংলাদেশের হিন্দুদেরও মনে হয় সাত ফেরি এটা সেটা হয় তা স্পেশালি হিন্দি গানের মধ্যে তো ইন্ডিয়ানদের কালচারটাই মূলত তো দুই দেশের কালচার এখানে উঠে আসছে বিয়ে শাদীর ব্যাপার স্যাপার কীভাবে মানুষ একজন আরেকজন অপরিচিত মানুষের সাথে কীভাবে সারা জীবনের সঙ্গী হয়ে যায় সেই সুন্দরভাবে ফুটে উঠছে দুইটা গানের মধ্যে আর সাথে যদি তসিবাকে নিয়ে কথা বলি সে তার ভয়েস তার কোয়ালিটি মিউজিক্যাল সেন্স খুবই ভালো আমার কাছে খুবই ভালো লাগে তার গাওয়ার স্টাইল কভার করলেও মনে হয় না একটা গান কভার করলে কিন্তু সেরকম আর ভালো লাগে না যে ধরো এই গান তো শুনছি আগের গানটার কী শুনবো কিন্তু কিছু কিছু সিঙ্গার আছে তারা যদি কভার করে তাদের স্টাইলে তাদের নতুন করে মনে হয় যেন আরেকটা গান শুনছি এরকম তাদের স্টাইলে আমরা গানটা শুনতে পারি তো একটা গানই বিভিন্ন স্টাইল বিভিন্ন কণ্ঠে শুনতে ভালো লাগে আর কি যখন তারা এটা জানে সুন্দরভাবে করতে তো আই থিঙ্ক তসিবা ওয়ান অফ দ্যাম তসিবার খুবই ভালো স্কিল আছে এই বিষয়টাতে সো শাউট আউট টু তসিবা আমার কাছে গানটা অনেক ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবা ভিডিও ভালো লাগলে শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আর পরবর্তীতে কোন ভিডিওতে রিয়াকশন চাও সেটা কমেন্টে জানাবা পরবর্তী রিয়াকশনে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ